मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम आलू रे तो निम्न निम्न दाम केनो तार जन्य त्रिमुन सरकार जवाब चाहिए जवाब दाओ जवाब चाहिए जवाब दाओ अविलंबे आलू दाम बढ़ाते हबे मेरे को दी छाड़ते हबे मेरे को दी छाड़ते हबे अविलंबे आलू दाम बढ़ाते हबे मेरे को दी छाड़ते हबे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी 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 जिंदाबाद 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 दासी देर साथ है बीजेपी लोट छे लोट पे लोट छे लोट पे आज के भारतीय जनता पार्टी खानाकुन मंडल टूर पक्ष के एक पथ अवरोध करी तर कारण चाषी अपनारा जानें चाषी जे आलू चाष कर आलू चाषर दाम दिन के दिन निम्नमुखी होच्छे जार फले चाषीरा आज के सर्वशांत अने के जाने लोन निये चाष कर आज के तारा लोन मेटाते पाच्छे ना चाषीरा आज सर्वशांत हो पड़े और राज्य सरकार मात्र 350 टाका बस्ता आलुर दाम बेधे दिए সেখানে চাষিরা কালো বাজারিতে ব্ল্যাকে সার কিনেছে জলের যে কর তাও ঊর্ধ্বমুখী তা চাষিরা কিভাবে এই যে এই 300 টাকা বস্তা কি 250 টাকা বস্তা আলু বিক্রি করে তাদের কিভাবে দেনা শোধ করবে তাদের সংসার কিভাবে চালাবে সেই জন্যই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিনিমাম 1000 টাকা কুইন্টল আলু করতে হবে তার দাবিতে আজকে আমাদের এই যে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি দেখতে পাচ্ছি যে যে এক শ্রেণীর কৃষক যারা আমাদের মুখেতে অন্ন তুলে দিচ্ছে তাদের ক্ষেত্রে এই অবস্থা আবার এক শ্রেণীর দেখুন এই সরকার কৃষকদের জন্য কোনোদিনই কৃষকদের পাশে থাকেনি ওনার শুধু লক্ষ্য একটা যে শহরের মানুষ যাতে কম দামে আলু খেতে পারে এই যে আমাদের গ্রাম বাংলার যে চাষিরা কৃষকরা তারা মাথার ঘাম পায়ে ফেলে যে চাষ করছে সেই চাষের মূল্য তারা কখনোই পায়নি से ही कारण भारतीय जनता पार्टी कृषक पासे विगत दिनों छो एवं आगामी दिनों थकबे आज थे प्रतिज्ञाबद्ध होच्छी राज्य सरकार पथ अवरोध माध्यम बाढ़ते चाह मिनिमाम 1000 टाका क्विंटल आलू करते हैं तब चाषी तर जे तारा जे धार देना करे चाष करे ता शोध करते पावे तादेर जीवन जापन सठीक भावे पालन करते पारबे সামনে পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোটকে উপেক্ষা করে এদের কিভাবে পথে নামাবে শাসক দলের যারা নেতাকর্মী আছে তারা অলরেডি বাড়িতে ঢুকে গেছে কারণ তাদের আপনারা টিভি খুললেই দেখবেন একের পর এক যে চোর ডাকাত ধরা পড়ছে আপনারা জানেন শাসক দল মামাটি মানুষের সরকার বলে যে চালায় কিন্তু আমরা দেখেছি ইডি বা সিবিআই যেই সমস্ত নেতার গায়ে হাত দিচ্ছে তারা প্রত্যেকেই কোটিপতি তাহলে শাসক দলের যে মামাটি মানুষের নেতা কে আমরা সেটা এখন বুঝে উঠতে পারছি না কোটিপতি নিজে যার যাকে সিবিআই ইডি ধরছে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক এমনকি বড় বড় নেতা ছাড়াও নেতা যারা চামচে তারাও আজকে শত শত কোটি টাকার মালিক তাই সাধারণ মানুষ অলরেডি মুখিয়ে আছে তাদেরকে আমাদেরকে নামাতে হবে না তারা প্রতিবাদ করার জন্য মুখিয়ে আছে আর যখন ভোট দেওয়ার সুযোগ পাবে তারা তাদের ভোটা দেখা সঠিকভাবে প্রয়োগ করবে সামনে পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোটে ভোট করতে পারে মনে হচ্ছে আপনারা দেখেছেন 21 সালে বিধানসভায় অলরেডি আমাদের পরিবর্তন হয়ে গেছে এই পঞ্চায়েত নির্বাচন আছে পঞ্চায়েত নির্বাচনেতে মানুষের আমরা যে বিপুল ছাড়া পাচ্ছি এই বিপুল ছাড়া বলে একটা জিনিস বলতে পারি পঞ্চায়েত নির্বাচনে বিধানসভার থেকেও বিপুল পরিমাণ ভোট ভারতীয় জনতা পার্টি পাবে এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রতিটা পঞ্চায়েত দখল করবে বলছি এই যে পশ্চিমবাংলায় এত দুর্নীতি এই দুর্নীতিগুলো হচ্ছে কেন এবং এই সরকারটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরেই একদম তোলা থেকে উপর পর্যন্ত পুরোটাই দুর্নীতি দুর্নীতি এদের লক্ষ্য একটাই দুর্নীতি করা দুর্নীতি ছাড়া এদের কোনো আর দ্বিতীয় কোনো অপশান নেই আজকে এদের তৃণমূলের যে নেতারা আছে শুধুমাত্র দল করতে এসছে টাকা কামানোর জন্য সেই কারণে দুর্নীতি হচ্ছে আর নিচ থেকে উপর পর্যন্ত সবাই জানে এর ভাগ নিজে তলে যে দুর্নীতি হচ্ছে তার ভাগ উপর পর্যন্ত যায় তাই দুর্নীতি নিজে থেকে উপর পর্যন্ত সবাই জড়িত তা দুর্নীতি এই দলে কখনোই কমবে না এই দলকে একমাত্র উৎখাত করতে পারলে তবেই দুর্নীতি মুক্ত হবে এটা কোন জায়গা এটা খানাকুর মণ্ডল টুয়ের পক্ষ থেকে আমার ঠাকুরনিচক অঞ্চলের শিমুলতলায় পথবরোধ করছি বলছি আপনার পরিচয় আমি তাপস সরকার খানাকুর মণ্ডল টুয়ের সভাপতি
ধন্যবাদ।